ইন্সপিরেশন আপনি কোথা থেকে পাইলেন? এটা হচ্ছে যে ছোটবেলা থেকে রান্না বান্না করি আম্মুর সাথে, আর চা বানাইতাম বাসায়। আচ্ছা, আমি নিজে অনেক চা খাই। আচ্ছা, তো চা নিজে খাইতে খাইতে বানাইতাম, মনে করেন যে ঘুমানোর সময় আম্মুর রুম লক করে দিত, আমি নিজে বানাইতাম। আচ্ছা, ওইভাবে চায়ের একটা এক্সপিরিয়েন্স। পরে কি হয়, আম্মুর হাতে চা খায় না, পাশের পাশে আন্টি আসলে আমার হাতে চা খায়। ওই চা থেকে এই চাটা দেখলাম যে ইন্ডিয়াতে হয় অনেক, এখন বাংলাদেশে তো আসতেছে সবাই আনতেছে, সেইখান থেকে আমি হচ্ছে ট্রাই করছি, বাসায় হয়েছে এবং আমি নিজে নিয়ে আসছি, যাতে এইখানে একটা সুন্দর পরিবেশে চাটা খেতে পারে। ইউনিক চাটা এখানে, এইখানে কি ইউনিক, এই জন্য। ওটার ভিতরে চাটা দিয়ে চাটা রোস্ট করি, তখন কি হয় একটা মাটির ফ্লেভার, তান্দুরের ফ্লেভার আসে। তারপর আমার যেখানে ফ্লেভার আছে চকলেট, বাদাম, এলাচি, হরলিক্স, মালাই, বাদাম চকলেট, এখন আমি নতুন করে যেটা আপনাকে দিব এটা হচ্ছে চকলেট বাদাম হরলিক্স, এক্সোটিক ফ্লেভার আসবে, সেটা আমি বানাই দিচ্ছি। আসলে লিস্টটা নাই, বাট আমি এটা করে অনেক স্পেশাল কাস্টমারকে খাওয়াইছি, তারা খুব খুশি হয়েছে যে এই চাটা আসলে অন্যরকম, আমি ওইটাই বানাচ্ছি আপনাদের। আমার নিজেরও ক্লাস থাকে, এখন তো ইউনিভার্সিটিতে অফ, তারপরে অনলাইনে ক্লাস হচ্ছে, তিনটায় ক্লাস শেষ করে বাড়িটা থেকে এখানে চলে আসে, এখানে ভাবে করি, ওইখানে একটু সম্ভব হবে না। তারপরেও তো ব্ল্যাঙ্কটা আমি এখানে ফিল আপ করলাম যে কাস্টমার এখানে আমার কাছে এখানে ছাড়া পাচ্ছেন না, আলহামদুলিল্লাহ দুই মাস শুরু হইলো, দুই মাসে আলহামদুলিল্লাহ অনেক ছাড়া দিয়ে। দেখো না, তুমি তো দুই দিনে একেবারে ব্যাকুল হয়ে চলে আসছো। এরকম আরো তো অনেকে আসছে, হ্যাঁ অনেক কাস্টমার যারা রেগুলার আসে, অফিস থেকে যাওয়ার সময় আসে, ভাবিদের নিয়ে আসে, ফ্যামিলি নিয়ে আসে। শুনেন, আমার বর থেকে বিদেশে যখন আসবে আমি অবশ্যই আমার বরকে নিয়ে আসবো। সেটাই, দেখ ভিডিওটা পাঠাই দিই। অবশ্যই, আপনি তো ইউটিউবে দেখেই মানুষ আপনি ভিডিও যাচ্ছে। হ্যাঁ, আসে অনেক ইউটিউবাররা ভিডিও করে নিয়ে গেছে, তারা খেয়ে রিভিউ দিছে অনেক পেজে, অনেক সবাই ভালো বলে। এই আর কি, আপনাদের দোয়া থাকলে আমি ইনশাআল্লাহ গাবো। আপনার মুখে হাসি থাকলে আমাদের দোয়া লাগবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কেমন নমা চা? সুন্দর সুন্দর চা, আমার সুন্দর হয় নাকি? যত মজা হয় কোন নায়িকার মতো, কোন নায়িকার মতো কার কথা বলবো, কার কথা ভীষণ এক সময় ছিল সুপার টুপার মজাটা একদম নোরা ফাতে আলী খান চা, একদম নোরা ফাতে আলী খান চা।
এই চাই খাবে এই চায়ের টেস্ট পরে আর অন্য কোন চা খাওয়া তবে আমার এই কফিটা মজা হবে আমার আমার তো না 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 কফি খাবো আচ্ছা উনি আরেকদিন আসবেন কফি খেতে আমাকে একটা কফি খাওয়া আচ্ছা কফি কফি আরেকদিন খাবো আরেকদিন এসে খাবো অসুবিধা নেই কফিটা খাবো আমি একটা কফি খাবো হ্যাঁ তা দেন আরে কি ভালো খাবে আমি একটা কফি খাবো হ্যাঁ তা দেন কেন আপনি এখন ক্লোজ করবেন নাকি